যে আমাদের বাপদাদারা যা করেছে, আমাদের পূর্বপুরুষরা যা করেছে, অর্থাৎ আমাদের পূর্বের আলেমরা যে মাঝহাব মেনেছে, তরিকা মেনেছে, সিলসিলা মেনেছে, সংগঠন করেছে, সুতরাং আমরাও সেই পথেরই প্রতীক হব। এখন দ্বিতীয় বিষয়ে আসি, যে বিষয়টি আগের দিন আমি বলেছিলাম হাদিসটি, এটাও সুনানে তিরমিজির 2674 নম্বর হাদিস। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু যে বললেন, আল্লাহর রাসূল বললেন যে আমার মৃত্যুর পর তোমরা যারা অবশিষ্ট থাকবে, তোমরা নানা দল মত পথ দেখতে পাবে, নানা মত পার্থক্য দেখতে পারবে, তখন আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ওসিয়ত করে যাচ্ছি, তখন তোমরা কি করবে, আমার এবং আমার খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরবে, সমস্ত নতুন নতুন মত পথ থেকে তোমরা সাদরে গা বাঁচিয়ে চলবে। তখন এই হাদিসটি আল্লাহ রাসূল বললেন, যেটা আমরা প্রত্যেক খুতবায় আল্লাহ রাসূলের সুন্নতের পুনরাবৃত্তি করে থাকি, কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। দিনের মধ্যে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হচ্ছে পথভ্রষ্টতা, আর এই পথভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাহলে যেমন আমরা সম্মিলিত মোনাজাতের ক্ষেত্রে, কলেমাখানির ক্ষেত্রে, খতমের ক্ষেত্রে মানুষদেরকে দাওয়াতি কাজে বোঝাচ্ছি, এগুলো দিনের মধ্যে নেই, এগুলো আল্লাহ রাসূল করেননি, পবিত্র কোরআনে নেই, সহি হাদিসের মধ্যে নেই, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, সুতরাং তোমরা যদি এটা ধর্ম মনে করে করো, সওয়াবের আশায় করো, ইবাদত মনে করে করো, ধর্মীয় কাজ মনে করে করো, তাহলে এটা বেদাত হবে, এটা পরিত্যাজ্য, এটা বর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন বেদাতের ঠিকানা জাহান্নাম। এখন আজকের আলোচ্য বিষয়টা আমি বোঝাতে চাইছি, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের জামানায় কোনো মাঝহাব ছিল না, তরিকা ছিল না, সিলসিলা ছিল না, সংগঠন ছিল না ইসলাম ব্যতীত। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই ইসলামের মধ্যে যদি নতুন নতুন মাঝহাব, নতুন নতুন তরিকা, নতুন নতুন সংগঠন যে আবিষ্কার হয়েছে, এটা নতুন বিষয় না পুরাতন বিষয়? বোঝাতে পারছি না মনে হয়। সূরা আল আনামের 159 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া লাস্তা মিনহুম ফি শাইইন, যারা নিজেদের দিনের মধ্যে আমি যে ইসলাম দিয়েছি, ইসলামের মধ্যে নতুন নতুন দলের সৃষ্টি করেছে, দিনকে টুকরো টুকরো করে ভাগ করেছে, নানা মতপথে, নানা মাঝহাবে, নানা তরিকায়, নানা সিলসিলায়, নানা সংগঠনে, হে নবী, তার সঙ্গে আপনার পশ্চিম কালে কোনো সম্পর্ক নেই। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আমি বলতে চাইছি, যেমন পবিত্র কোরআন সহি হাদিসে নেই, আল্লাহ রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, এরকম কোনো কাজ যদি কেউ ধর্ম মনে করে করে, আজকের দিনে দাঁড়িয়ে ইবাদত মনে করে করে, সওয়াবের কাজ মনে করে করে, তাহলে সেটা যেমন বেদাত হবে, সেটা পরিত্যাজ্য হবে, সেটা সেই আমলটি ধর্মের নামে করলে যেমন জাহান্নাম তার ঠিকানা হবে, আমি যে বিষয়টা আজকে বোঝাতে চাইছি, আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরামের জামানায় ইসলাম ব্যতীত কোনো মাঝহাব ছিল না, ইসলাম ব্যতীত কোনো তরিকা ছিল না, ইসলাম ব্যতীত কোনো মতাদর্শ ছিল না, ইসলাম ব্যতীত কোনো সংগঠন ছিল না, ইসলাম ব্যতীত কোনো সিলসিলা ছিল না। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যদি কেউ ইসলামের মধ্যে আবার নতুন মাঝহাবের তৈরি করে, ইসলামের মধ্যে নতুন সংগঠনের তৈরি করে, ইসলামের মধ্যে নতুন সিলসিলা তৈরি করে, ইসলামের মধ্যে যদি আবার নতুন করে দল তৈরি করে, এটা বেদাত হবে না সুন্নত হবে? সুন্নত হবে না বেদাত হবে? ওটা যেমন ধর্ম মনে করে করছে, পবিত্র কোরআনে নেই, হাদিসে নেই, আল্লাহ রাসূল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, অথচ আমলটি মানুষ ধর্ম মনে করে করছে বলে যেমন বেদাত হচ্ছে, ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে যে জিনিসটা পবিত্র কোরআন বিরোধী, সহি হাদিস বিরোধী, আল্লাহ রাসূলের জামানায় ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, সেই জিনিসটা আজকে যদি কেউ ধর্ম মনে করে করে, ইবাদত মনে করে করে, তাহলে সেটা বেদাত হবে না হবে না? এখন প্রশ্ন হচ্ছে, দল মাঝহাব সংগঠন তরিকা এটা মানুষ ধর্ম মনে করে করে না অধর্ম মনে করে করে? আমি যে মাঝহাব মানছি, তরিকা মানছি, সিলসিলা মানছি, কেউ বলছে আমরা হানাফি, কেউ বলছে আমরা দেওবন্দি, কেউ বলছে আমরা কাদেরিয়া, কেউ বলছে চিস্তিয়া, কেউ বলছে নকশাবন্দিয়া, কেউ বলছে মুজাদ্দেদিয়া, অর্থাৎ আমি বলতে চাইছি এই যে নানা তরিকা, নানা মত, নানা সংগঠন, নানা মাঝহাবের যে আমরা অনুসারী হয়ে রয়েছি, এটা ধর্ম মনে করে করি না অধর্ম মনে করে করি? তাহলে যদি অধর্ম মনে করে করা হয়, আজকে আমরা যারা এই সমস্ত দল মত পথকে অনুসরণ করছি, এটা ধর্ম মনে করে করছি না অধর্ম মনে করে করছি? যদি ধর্ম মনে করে হয়, আর সেটা পবিত্র কোরআনে যদি না থাকে, সহি হাদিসে না থাকে, আল্লাহ রাসূলের জামানায় না থাকে, সাহাবায়ে কেরামের জামানায় না থাকে, তাহলে সেটা সুন্নত হবে না বেদাত হবে? এতটুকু বুঝলে খুতবা শেষ।
যদি এটা বেদাত হয়, এই বেদাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মুহদাসাতিন বিদা ওয়া কুল্লু বিদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দ্বীনের মধ্যে প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হচ্ছে কি? প্রত্যেকটা নব আবিষ্কৃত বিষয় হচ্ছে ভ্রষ্টতা, আর এই ভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। বুঝে যাচ্ছে কি? সুতরাং এই বিষয়টা যেটা আমি ইতিপূর্বে হাদিসটা বারবার রিপিট না করলেই নয়, যে আল্লাহ রাসূল বললেন, মান আলাইহি ওয়াসাবি, আমি এবং আমার সাহাবারা যেভাবে ধর্ম বুঝেছি, যেইভাবে ইবাদত করেছি, যে মতের উপর রয়েছি, যে তরিকার উপর রয়েছি, যে সিলসিলার উপর রয়েছি, এটাই জান্নাতি সিলসিলা, এটাই জান্নাতি মাঝহাব, এটাই জান্নাতি পথ, এটাই জান্নাতি আমল। তাহলে আল্লাহ রাসূল এবং সাহাবাই কেরামরা কোন মাঝহাবে ছিলেন, কোন তরিকা ছিলেন, কোন সিলসিলা ছিলেন, কোন সংগঠনে ছিলেন, এটা যদি আমরা খুঁজে বার করতে পারি তাহলে অঙ্ক মিলে যাবে। ইতিপূর্বে আমরা আলোচনা করে একমত হয়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলাম ব্যতীত কোনো মাঝহাব ছিল না, ইসলাম ব্যতীত কোনো তরিকা ছিল না, ইসলাম ব্যতীত কোনো সংগঠন ছিল না। অর্থাৎ নাজাতের রাস্তা, জান্নাতের রাস্তা, ইসলামের রাস্তা, সরল সঠিক পথ যেটা ছিল সেটা একমাত্র ইসলাম ছিল। সুতরাং এই ইসলামকেই আমাদের অনুসরণ করতে হবে, ইত্তেবা করতে হবে, ইসলামকে চূড়ান্ত মাঝহাব হিসেবে গ্রহণ করতে হবে, ইসলামকে চূড়ান্ত দল হিসেবে গ্রহণ করতে হবে, ইসলামকে চূড়ান্ত তরিকা হিসেবে গ্রহণ করতে হবে, ইসলামকে চূড়ান্ত সিলসিলা হিসেবে গ্রহণ করতে হবে, ইসলামকে চূড়ান্ত সংগঠন হিসেবে গ্রহণ করতে হবে। এ কথা বলে আমি লাস্ট দিনী ভাইদের যে প্রশ্ন ছিল যে আপনারা কোন দলে, এটা বলে খুতবা শেষ করবো ইনশাআল্লাহুল আজিজ। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই বিগত জুম্মা এবং আজকে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম তাতে করে এতটুকু বুঝতে পারলাম যে ইসলাম ব্যতিরেকে সমস্ত মাঝহাব, সমস্ত তরিকা, সমস্ত সিলসিলা, সমস্ত কিছুকে বর্জন করতে হবে, এটাই তো সারমর্ম দাঁড়ালো। তাহলে এখন তাদের প্রশ্ন, কথা তো ভাই বুঝলাম, তাহলে আপনারাও তো একটা দল, প্রশ্ন ঠিক আছে না ভুল আছে? আপনারাও তো একটা দল। এখন আমি আপনাদের একটা লজিক উদাহরণ দিয়ে বোঝাই, বর্তমান আমাদের ভারতবর্ষে যে যে সমস্ত পার্টি রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, টিএমসি রয়েছে, ইত্যাদি নানা পার্টি রয়েছে, এ পার্টিগুলো কোনো না কোনো মানব রচিত একটা আদর্শ দ্বারা পরিচালিত হয়। এদের প্রত্যেকটা পার্টির একজন করে প্রতিষ্ঠাতা আছে না নেই? আছে। তাহলে প্রত্যেকটা পার্টির একজন মানুষ প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকটা পার্টির একজন প্রতিষ্ঠাতা রয়েছে, প্রত্যেকটা পার্টি একটা মত এবং আদর্শকে সামনে নিয়ে চলে। এখন ধরেন একটা নির্দিষ্ট এলাকার লোক সমস্ত পার্টিকে একটা উপযুক্ত কারণবশত বর্জন করে তার একটা নির্দল প্রার্থী দিল। এই উদাহরণটা বুঝলেই কিন্তু এই বিষয়টা, প্রশ্নের উত্তরটা পাওয়া সহজ হবে। তাহলে বিজেপি যেমন দল, কংগ্রেস যেমন দল, সিপিএম যেমন দল, টিএমসি যেমন দল, আর নির্দলের যে প্রার্থী দেওয়া হলো দুটো কি একই? রেসপন্স করেন। এই দলগুলো যেমন, বিজেপি, টিএমসি, কংগ্রেস, সিপিএম, এই দলগুলো যেমন, আর নির্দল যে প্রার্থীরা দেওয়া হলো এই দুটো কি একই? এই দুটো একই নয়। কেন নয়? এই নির্দল যে প্রার্থী দেওয়া হয়েছে এটা কিন্তু কোনো মত আদর্শকে সামনে রেখে নয়, নির্দল যে প্রার্থী দেওয়া হয়েছে এটা ওরকম পার্টি নয় যেটা কোনো মানব রচিত পার্টি বা মানুষ তৈরি করেছে, মানুষ প্রতিষ্ঠা করেছে, মানুষের তৈরি করা নিয়ম নীতির উপর চলে। এটা যেমন আমরা বুঝলাম আজকের দিনে দাঁড়িয়েও যে আহ্বানটা আমি বা একাধিক ওলামায়ে কেরাম বা একাধিক দায়ী আল্লাহ আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান জানাচ্ছে, দলাদলি থেকে বার করে, বিভক্তির বেড়াজাল থেকে বার করে সিরাতাল মুস্তাকিমের পথে যে আহ্বান জানানো হচ্ছে, এখন এই আহ্বানের মধ্যে অল ওভার ওয়ার্ল্ডে নিয়ার অ্যাবাউট 180 কোটি মুসলিম রয়েছে। ধরেন এই আহ্বানে, কোন আহ্বান? ইতিপূর্বে যেটা বলা হলো, চূড়ান্ত মাঝহাব, চূড়ান্ত তরিকা, চূড়ান্ত সিলসিলা, চূড়ান্ত সংগঠন, চূড়ান্ত জীবনাদর্শ হিসাবে, চূড়ান্ত দল হিসাবে ইসলামকে গ্রহণ করতে হবে। এবং সমস্ত মাঝহাব, তরিকা, সিলসিলা, সংগঠনকে যে বর্জন করতে হবে, এটা আমি বললাম না, কোরআন বলল, ওয়ালা তাত্তাবিউস-সুবুলা ফাতাফাররাকু বিকুম আন সাবিলি। যদি তোমরা ইসলামকে বাদ দিয়ে অন্য অন্য নানা মত পথকে তোমরা অনুসরণ করো, তাহলে এই মত পথ, এই নতুন নতুন দল, সংগঠন, মাঝহাব তোমাদের সঠিক যে সিরাতাল মুস্তাকিমের পথ, এই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে তোমাদেরকে হাঁটিয়ে দেবে। তাহলে সমস্ত দল বর্জন করার কথা যেমন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, ঠিক তেমনিভাবে সুনানে তিরমিজি 2674 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বললেন, নতুন নতুন দল মত পথ থেকে তোমরা সযত্নে গা বাঁচিয়ে চলো।
তাহলে এই যে আহ্বানটা মনুষ্য জাতির সামনে, খাস করে মুসলিম উম্মার সামনে রাখা হলো, এখন অল ওভার ওয়ার্ল্ডে 180 কোটির মধ্যে কিছু সংখ্যক লোক, সাপোজ উদাহরণস্বরূপ বললাম 1 কোটি লোক, এই সমাধান অনুযায়ী যেটা আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়েছেন, এই সমাধান অনুযায়ী যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এই অনুযায়ী ইসলামকে চূড়ান্ত দল হিসাবে, মাঝহাব হিসাবে তারা জীবন পরিচালনা করতে চায়। তাহলে যখন জামাত, এটা হচ্ছে বহু বচন, যখন 1 কোটি লোক হয়ে গেল সেটা একটা জামাত বা দল হবে না? হবে না। কিন্তু এই দল আর হানাফি দল, এই দল আর শাফি দল, এই দল আর দেওবন্দি দল, এই দল আর তাবলিগ জামাত কি এক হবে? কারণ তাদের দলগুলো একজন নির্দিষ্ট ব্যক্তি, মানুষ তৈরি করেছে, মানুষ প্রতিষ্ঠা করেছে, একজন ব্যক্তিকেন্দ্রিক দল। আর এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিম পথ, এটা হচ্ছে আল্লাহ সুবহান তাআলার প্রদত্ত ইন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থা, মনোনীত পছন্দনীয় ধর্ম, মনোনীত পছন্দনীয় সিলসিলা, মনোনীত পছন্দনীয় তরিকা, মনোনীত পছন্দনীয় মাঝহাব। বোঝা যাচ্ছে কি? তাহলে যখন কিছু সংখ্যক লোক এই আল্লাহ সুবহান ওয়া তাআলার সমাধান অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করতে চাইবে, তাহলে একের অধিক যখন হবে, এটাও তো বাংলাতে দল বলতে হবে, আরবিতে জামাত বলতে হবে। আমি বলতে চাইছি এই 1 কোটি লোক যারা চূড়ান্ত মাঝহাব হিসেবে ইসলামকে অগ্রাধিকার দেয়, যারা চূড়ান্ত তরিকা হিসেবে ইসলামকে অগ্রাধিকার দেয়, যারা চূড়ান্ত সংগঠন হিসেবে ইসলামকে অগ্রাধিকার দেয়, যারা মানুষের তৈরি করা মন গড়া মত পথ তরিকা সিলসিলাকে পিছনে ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক, পদ্ধতি মোতাবেক, সিলসিলা মোতাবেক জীবন পরিচালনা করে, তারা আর এরা কি এক হলো? বোঝা যাচ্ছে না? অর্থাৎ এটাও আপনি ব্যাকরণগতভাবে যদি আপনি বলেন, গ্রামাটিক্যাল বলতে গেলে এটাও দল, কিন্তু এই দল আর ওই দল এক নয়, ওটা মানব কেন্দ্রিক দল, মানব রচিত দল, ওটা মানুষ কেন্দ্রিক দল, একজন ব্যক্তি তৈরি করা দল। আর এটাও অবশ্যই ব্যাকরণগতভাবে দল হবে যদি 1 কোটি লোক এইভাবে চলে, এই দলটা হচ্ছে ইসলামী দল, এই দলটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতা, এই দলের কর্মীরা বা এই দলের অনুসারীরা বা এই মতপত অনুযায়ী যারা চলবে, এরা চূড়ান্ত নেতা, চূড়ান্ত ইমাম, চূড়ান্ত আইডল হিসাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চুজ করেছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অগ্রাধিকার দিয়েছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দিয়েছে। বোঝা যাচ্ছে কি বিষয়টা? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমাধান, সেই সমাধান অনুযায়ী এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সমাধান, যদি আমরা মেনে নিই এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কথা, জালিকা খায়রু ওয়া আহসানু তাবিলা, এই সমাধানের পথটাই হচ্ছে সবচেয়ে উত্তম পথ, উত্তম মীমাংসার পথ, উত্তম সমস্যা সমাধানের পথ। কোন পথ? সমস্ত নানা দল মত পথ তরিকা সিলসিলাকে পেছনে ফেলে ইসলামকে চূড়ান্ত দল, মাঝহাব, তরিকা সিলসিলার বিষয়ে গ্রহণ করা। দ্বিতীয়টা কি? যখনই কোনো বিষয়ে ইখতিলাফ হবে, মতপার্থক্য হবে, তখনই ফারুদ্দু হইলাল্লাহি ওয়া রাসূল, অর্থাৎ আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে আসা, এটাই হচ্ছে চূড়ান্ত সমাধান। অর্থাৎ এই সমাধানটা কি? আজকে মানুষ কোন মাজহাব মানবে, যে বিষয়টা আমি আলোচনা করলাম, সাধারণ মানুষ বিভ্রান্ত, এইখানে সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এই বিষয়টা নিয়ে যখন মতপার্থক্য হলো, ইখতিলাফ হলো, এই বিষয়টাকে তোমরা পেছনে ফেলে ফারুদ্দু হইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো, অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসের দিকে ফিরে আসো। একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা একাধিক রেওয়ায়তের মধ্যে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি চলে যাচ্ছি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, এই দুটো জিনিস যতদিন তোমরা মজবুতির সাথে ধারণ করবে, মজবুতির সাথে আঁকড়ে ধরবে, তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, গোমরা করতে পারবে না, সিরাতাল মুস্তাকিমের পথ থেকে কেউ পদস্খলন ঘটাতে পারবে না। সেটা কি? কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূল, পবিত্র কোরআন এবং সহি হাদিস। অর্থাৎ আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে একই কথা বলে গেলেন, যে এই দুটো জিনিস যদি আমরা আঁকড়ে ধরতে পারি, একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আবার একই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমরা যদি পবিত্র কোরআন এবং সহি হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে পারি, অবশ্যই আমরা কামিয়াব হব। এবং এই পথ, এই মত, এই থিওরি, এই সমাধানটাই আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামের জামানায় ছিল। কারণ একটি বাক্য বলে খুতবা শেষ করব, আল্লাহ রাসূলের জামানায় যেমন আমরা এক সিদ্ধান্ত উপনীত হলাম, ইসলাম ব্যতীত কোনো দল মত পথ তরিকা সিলসিলা মাজহাব সংগঠন ছিল না, ঠিক তেমনি হবে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরামের জামানায় পবিত্র কোরআন এবং সহি হাদিস ছাড়া জীবন পরিচালনার আর কোনো বিষয় ছিল না, কোনো ব্যক্তিমত ছিল না, মানুষের গবেষণা ছিল না,
অর্থাৎ এক কথায় পবিত্র কোরআন এবং সহি হাদিসকে উপেক্ষা করে কোনো মানুষের মন গড়া মত পথ তরিকার উপর আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম জীবন পরিচালনা করেননি। সুতরাং চূড়ান্ত কথা এবং শেষ কথা হচ্ছে এটাই যে যখন কিছু সংখ্যক লোক সমস্ত দলাদলিকে বিসর্জন করে সমস্ত ব্যক্তি ও বিমতকে পিছনে ফেলে পবিত্র কোরআন এবং সহি হাদিসকে প্রাধান্য দেবে, মানুষকে নেতা হিসাবে গ্রহণ না করে চূড়ান্ত নেতা, শুধু চূড়ান্ত বলা ভুল হবে, একমাত্র নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাধান্য দেবে, তাদের সংখ্যা যদি একাধিক হয় অবশ্যই সেটা দল হবে, কিন্তু সেই দল আর মানুষের তৈরি করা দল এক নয়, সেই দল আর মানুষের তৈরি করা মাঝহাব এক নয়, সেই দল আর মানুষের তৈরি করা সিলসিলা এক নয়, সেই দল আর এই আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মতো মানুষের তৈরি করা মুফতি মাওলানা ইমাম ইত্যাদি ইসলামিক স্কলারদের তৈরি করা দল এক নয়। ওই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সুমতি দান করুন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সমস্ত দলাদলি বিভক্তি থেকে বাহরা ইসলামকে চূড়ান্ত মাঝহাব হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, এবং আমরা ব্যক্তি মতামতকে উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মতকে আদর্শকে তার পদ্ধতি তার সিলসিলাকে যাতে আমরা আঁকড়ে ধরতে পারি সে তৌফিক দান করুন, এবং আমরা যাতে বাপদাদার অজুহাত না দেখিয়ে পূর্বপুরুষ কী করেছে সে অজুহাত না দেখিয়ে, বড় বড় আলেমরা কী করেছে সে অজুহাত না দেখিয়ে, বড় বড় ইমামরা কী করেছে সে অজুহাত না দেখিয়ে, বড় বড় আমিরে জামাত কী করেছে সেই অজুহাত না দেখিয়ে আমরা নিঃশর্তভাবে পবিত্র কোরআন এবং সহি হাদিসের অনুসারী হতে পারি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আপনি তাদেরকে শেফা দান করুন, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আপনি তাদেরকে আরোগ্য দান করুন, আল্লাহ আমাদের মধ্যে আমরা যারা এখনও পাঁচ অক্ত সলাৎ পাবন্দির সাথে আদায় করতে পারি না, আল্লাহ আমরা যদি পাঁচ অক্ত সলাৎ বা জামাতের সাথে তাকবীর ওলার সাথে আদায় করতে পারি সে তৌফিক দান করুন, আল্লাহ চক্রান্তকারী চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে অর্থাৎ মুসলিম উম্মা যে আজ চক্রান্তের শিকার এই চক্রান্তের বেড়াজাল থেকে আমাদেরকে আপনি নিরাপত্তা দান করুন, আল্লাহ ষড়যন্ত্র থেকে আপনি আমাদের নিরাপত্তা দান করুন, আল্লাহ আমাদের অধীনস্থ মহিলাদেরকে যাতে আমরা পর্দার সাথে রাখতে পারি সে তৌফিক দান করুন, আল্লাহ বিশ্বব্যাপী যে আজাব করোনা ভাইরাসের নামে চলছে এটা যাতে পুরোপুরি সমাজ থেকে অবলুপ্ত হয়ে যায় সে তৌফিক দান করুন, আল্লাহ আজাবে গ্রেপ্তার হয়ে অর্থাৎ আজাবকে কেন্দ্র করে কাফের মুশরিক বেঈমানকে আপনি হেদায়েত দান করুন, কোনো মমিন মুসলিম এই আজাবে আক্রান্ত হলে আল্লাহ তাদেরকে আপনি শহীদের মর্যাদা দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।